নমস্কার সাহিত্যের মনিমানিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রামণিক ও ভ্রমণ সাহিত্যে শঙ্কু মহারাজ বিরচিত বদ্রীনাথ ভ্রমণ কাহিনী বরণীয় বদ্রীনাথ প্রথম পর্ব ঘুম ভেঙে যায় কেউ গান গাইছে গানের কথা বুঝতে পারছি না কিন্তু সুরটা ভালো লাগছে করুণ সুর স্লিপিং ব্যাগের ভেতর থেকে মাথা বের করি সবাই গভীর নিদ্রায় অচেতন শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই অসার নিরবতা তারই মাঝে ভেসে আসছে ওই করুণ সুর বাইরে ফুটফুটে জোৎসনা অলোকানন্দার ওপারে ওই শ্যামল কোমল তৃণাচ্ছাদিত ভূমি চঞ্চলা লাস্যময়ী ঝর্ণা ওই অচঞ্চল অন্তহীন পাহাড় অমল ধবল হিমরেখা এই সংখ্যাতীত নক্ষত্র খচিত নির্মল আকাশ এর মাঝে আমার স্থান কোথায় সবার উপরে এ তো আমারই জগৎ পাহাড় দিয়ে ঘেরা এই অলোকাপুরী আমার এই নির্দেশে প্রকৃতি একে এমনি করে সাজিয়ে রেখেছে যারা একে অবেনস্ত ভাবুক এর কোনো পরিবর্তন আমার মনে ধরবে না অসীমের সঙ্গে আমার একাত্মবোধের অন্তরায় হবে মনে পড়ছে ওই পাহাড়ের পরপারে আরেকটা জগৎ আছে হিংসা দেশ ভয় ঈর্ষা কাম ক্রোধ লোভ মোহ দিয়ে ঘেরাসে জগৎ সেখানে জীবন মানে সংগ্রাম এ জগতে কোনো সংগ্রাম নেই শান্তি এখানে চিরস্থায়ী আমি আমার এই অলোকানন্দার ধারায় সে জগতের জীবনকে ক্লেদমুক্ত করার কত চেষ্টা করেছি যুগ যুগান্ত ধরে অসীম হিমবাহ থেকে সৃষ্ট হয়ে অসীম সাগরে বৃথাই নিজেকে বিলীন করে দিচ্ছে অলোকানন্দা পেছনে রেখে যাচ্ছে শুধু ব্যর্থতার ইতিহাস এই ইতিহাস সে জগতের ইতিহাসে লেখা হয়নি তবে কোনো কোনো মানুষের মনে দাগ কেটেছে তারা অলোকানন্দার ব্যর্থতায় হতাশ হয়নি উজান বেয়ে পাড়ি জমাতে চাইছে এ জগতের কুলে ঘাটে ঘাটে তাদের ভিড় জমেছে পতিত পাবনির পুণ্য প্রবাহে সকল পাপ তাপ ধুয়ে ফেলে চন্দন চর্চিত দেহে এ জগতের পানে চেয়ে করজোরে তারা বলছে হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে কিন্তু তাদের জীবন তরী এই জগতের তীরে ভিড়বে কি আমার ভাবনার তরী তীরে ভেবে বাস্তবে ফিরে আসি ঘুম ভেঙেছে গানের সুরে সুরের টানে বাইরে এসেছি চলেছি যোগ দিকে সেই সুরের উৎস সন্ধানে ওই তো বসে রয়েছে এখানে এত রাত্রে যাত্রী ছাড়া আর কেই বা হবে এগিয়ে চলি কিন্তু মানুষই যে তারিবান কি নিশ্চয়তা আছে যদি অন্য কিছু হয় দেখ তারা কি গান গায় গাইলেও তাদের ভালো বই গেছে এখানে এসে আমাকে আকর্ষণ করার আমার গলার স্বর ও পর্যন্ত পৌঁছেছে কি হ্যাঁ গান থেমে গেছে গায়ক উঠে দাঁড়িয়েছে কিন্তু কথা বলছে না থমকে দাঁড়াই আমি ভয় পেয়েছি কি কোন হ্যাঁ আমি ইসি মহারাজ সে সেলাম করে ইসি অস্থির পদক্ষেপে এগিয়ে আসি হ্যাঁ আমাদেরই একজন কুলি খুব কম কথা বলে সবার পেছনে চলে আপন মনে থাকে কখনো কোনো প্রতিবাদ করে না ওর এই শান্তশিষ্ট নম্র নির্বিরোধ প্রকৃতির জন্য আমি ওকে লক্ষ্য করেছি প্রথম থেকে কিন্তু আলাপ করিনি লক্ষ্য করেছি আরও একটি কারণে আমাদের কুলিরা সকলেই গাড়োয়ারি যোশী মঠের গারোয়ালিদের চেহারায় তিব্বতী ছাপটা বড় কম কিন্তু ইসির চেহারা একটু স্বতন্ত্র আমার তাকে তিব্বতী বলেই মনে হয়েছে তাহলেও এ নিয়ে কোনো আলোচনা করিনি এ গান তুমি কোথায় শিখলে চুপ করে দাঁড়িয়ে থাকি ইসি আমি একখানা পাথরে বসে পড়ি এত শীতেও ঘেমে গেছি স্বীকার করতে লজ্জা নেই আমি একটু ভয়ই পেয়েছিলাম আমি ভীরু ঈষি কথা বলছে না দেখে আবার বলি লজ্জা কি বলো না কোথায় শিখেছ আমার খুব ভালো লেগেছে কিন্তু সুরটা এদেশে নয় কি না তাই জিজ্ঞেস করছি গার্তকে গার্তক সে তো পশ্চিম তিব্বতের রাজধানী হ্যাঁ ক্ষীণ কণ্ঠে উত্তর দেয় সেখানে তুমি কি হ্যাঁ আমি তিব্বতী এবার স্পষ্ট স্বরে ঋষি বলে তাহলে আমার অনুমান মিথ্যে নয় কিন্তু তার চেয়েও বড় জিজ্ঞাসা রয়েছে বলি এত রাতে এই শীতে ধর্মশালা ছেড়ে এখানে এসে গান গাইছিল কেন কর্মক্লান্ত দিনের শেষে চাঁদের আলোয় স্নান সেরে বিশ্ব যখন ঘুমের দেশে সঙ্গীতের সেই তো সময় ভাষা ও বক্তব্যে অবাক হই কিন্তু সে ভাব গোপন রেখে বলি না নিদ্রিত বিশ্বে সঙ্গীত অর্থহীন সঙ্গীত তো অর্থের মুখাপেক্ষী নয় মহারাজ চাঁদের এই স্নিগ্ধ আলো আর এই শান্ত সুন্দর পরিবেশ কি আপনার মনে সঙ্গীতের তৃষ্ণা এনে দেয় না ইসি চিৎকার করে উঠি জি মহারাজ সে শান্ত স্বরে উত্তর দেয় বলো তুমি কে আমি উত্তেজিত আমি একজন কুলি ইসি তেমনি শান্ত মিথ্যে কথা ঠিক করে বলো ইসি নিরুত্তর অপেক্ষাকৃত স্বরে আমি আবার বলি ভয় নেই তোমার কোনো ক্ষতি করব না সম্ভব হলে সাহায্য করব। বলো কেন তুমি আমাদের সঙ্গে টাকার জন্য। না তোমার অন্য উদ্দেশ্য আছে আবছা আলোয় ঠিক বোঝা গেল না তবু মনে হলো ইসি এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না সে যেন একবার চমকে উঠল একটু চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে ইসি বলে উদ্দেশ্য দেশে ফেরা তাই টাকার দরকার কিন্তু কোটা টাকাই বা এতে তোমার হবে যা হবে তাই জমাবো অল্প অল্প করেই বেশি হবে তারপর একদিন পালিয়ে সীমানা পেরিয়ে দেশে ফিরে যাব আশ্চর্য আশা দরিদ্র দেশ গাঢ় যাদের ক্ষেত খামার আছে তাদের কোন রকমে অন্যের সংস্থান হয় যাদের নেই তারা মজুর খাটে কাঠ কাটে ভেড়া পালে দোকান করে মাল বয় দিন আনে দিন খায় সঞ্চয় করা সম্ভব হয় না কিন্তু সে প্রসঙ্গ না তুলে বলি এসে আবার যেতে চাইছ কেন এখানে আর মন টিচ্ছে না জানি না যাদের ছেড়ে এসেছি তাদের আর দেখতে পাবো কিনা তাহলেও ফিরে যেতে চাই পালিয়ে দেশে ঢুকতে হবে চীনে সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লে টাকা থাকলে নাকি কোনো অসুবিধে হয় না নামে আলাদা হলেও তিব্বত ছিল ভারতেরই অংশের মতো এক মুদ্রা এক ডাক ব্যবস্থা এমনকি অনেক জায়গায় ভারতীয় পুলিশ চৌকি পর্যন্ত ছিল সীমানা ছিল কিন্তু সীমান্ত রক্ষী ছিল না কৈলাস মানস সরোবর ছিল ভারতীয়দের শ্রেষ্ঠ তীর্থ সারনাথ ও বুদ্ধগয়া তিব্বতীদের শ্রেষ্ঠ তীর্থ ভারতের প্রতি শ্রদ্ধা ছিল তিব্বতীদের সহজাত বর্তমান তিব্বতে সেটা সবচেয়ে বড় অপরাধ আর এই অপরাধেই বোধ হয় ইসি অপরাধী ফিরে গিয়ে তোমার লাভ আমি প্রশ্ন করি বাহ তাদের নিয়ে আসব এখানে ইসির উত্তর শুনে অবাক হই প্রশ্ন করি কেমন করে যেমন করে যাব যে আশায় দিন দিনগুনছে ইসি তাতে নিরাশার প্রলেপ বুলিয়ে লাভ কি বলি দেশে তোমার কে আছেন আমার মা বাবা আর উমা সে কি তোমার স্ত্রী প্রশ্নটা করে ফেলে একটু লজ্জা পাই কিন্তু করেই যখন ফেলেছি তখন আর উপায় কি কাজেই চুপ করে থাকি একটু বাদে এসে উত্তর দেয় না তবে সে কথা থাক অনেক রাত হলো আর আপনাকে এই শীতের মধ্যে বসিয়ে রাখব না চলুন এবার ধর্মশালায় ফেরা যাক আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ইসি একরকম ছুটতে ছুটতে ওদের ঘরে চলে গেল আর আমি আমি জ্যোৎস্না স্নাত নিঃসঙ্গ নিষতি রাতে পাণ্ডুকেশ্বরের পথের ধারে নিঃশব্দে বসে রইলাম কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে ঘরে ফিরলাম শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে থাকলাম ইসির কথা ভাবতে ভাবতে এক সময় আমার দু চোখের পাতা এক হলো তন্দ্রা নেমে এলো আমার দেহ ও মনে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বেলা আটটা বাজে কাল এমন সময় আমরা বিষ্ণুপ্রয়াগে পৌঁছে গেছি যশী থেকে রওনা হয়ে মাইল উতরাই ভেঙেছি আজ এখনো চা খাওয়া হলো না পূর্ণদা ও রতন চা তৈরি করছে সমীর যথারীতি পূর্ণদার পেছনে লেগেছে বলছে আপনি কেন রতনের পেছনে লেগেছেন চায়ের বদলে পাচন পরিবেশন করলে সবাই মিলে তো ওকেই ধমকাবে গদাদা আবার হাত দিলেন গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছে মুখ ধুয়ে নাও অগত্যা আমি বেরিয়ে এলাম মুখ ধুয়ে এসে উনুনের পাশে বসলাম থ্রি কোর্স ব্রেকফাস্ট চা শুকনো চিড়ে ও গুড় বেশ ভালোই লাগছে রুচি পরিবর্তনশীল স্থান কাল ও পাত্র বিশেষে বাধা ছাঁদা প্রায় শেষ যাত্রাকাল সমাগত সূর্য অনেকটা উপরে উঠেছে কুয়াশা পালিয়ে গেছে দূরে ওই পাহাড় কাছে অলোকানন্দার ওপারে প্রভাত রবির প্রথম পরশে ঝলমল করছে পাণ্ডুকেশ্বর বিষ্ণুপ্রয়াগ থেকে ছয় মাইল দূরে ছ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি পাহাড়ি জনপথ ডাকঘর থানা হাসপাতাল ডাকবাংলো জুনিয়র হাই স্কুল সবই আছে এখানে এখন ওপর দিয়ে বাস রাস্তা তৈরি হয়ে গেছে দুর্গম পথ সুগম হয়েছে পদযাত্রার প্রয়োজন ফুরিয়েছে কিন্তু পদযাত্রা তো প্রয়োজনের মুখাপেক্ষী নয় নইলে বাস থাকা সত্ত্বেও আমরা হাঁটছি কেন বাসপথ দিয়ে বাসে না এসে হেঁটে এখানে কেন এসেছি অনেকেই আমাদের পাগল বলেছে আমরা কোনো প্রতিবাদ করিনি আমরা কেদারনাথ গিয়েছিলাম গিয়েছিলাম আমরা পাঁচজন পূর্ণদা গদাদা রঞ্জন সমীর ও আমি গিয়েছিলাম পাথরের রাজ্যে পাথরের দেবতাকে দর্শন করতে অক্ষয় অব্যয় পাথর শিল্পীর বাটালি ক্ষয় করতে পারিনি সেই বিশাল গ্রানাইট শিলাকে নিরাকার পরম ব্রহ্মের প্রতীক আকারহীন কেদারনাথ শিলা মহেশ্বর জগতের অগণিত ভক্ত এই আকারহীন পাথরকে প্রণতি জানিয়ে নিজেদের পাপ মুক্ত করে চলেছেন আমরা বেরিয়ে এলাম পথে পাণ্ডুকেশ্বরের পথে জনবহুল না হলেও জনহীন নয় পথচারীদের অধিকাংশই দরিদ্র যাত্রী যাদের সঙ্গে বাস ভাড়া নেই নভেম্বর মাস যাত্রা শেষ সবাই ফিরে চলেছেন ঘরে শুধু আমরাই চলেছি বদ্রীনাথ চলেছি মন্দির বন্ধের উৎসব দেখতে পঞ্চবদ্রীর অন্যতম এই পাণ্ডুকেশ্বর একটি পরম পবিত্র স্থান উত্তরাখণ্ডে পঞ্চকেদারের মতো পাঁচটি বদ্রীও আছে বদ্রীনাথে বিশাল বদ্রী তপবনে ভবিষ্য কুমার কুমারচটির কাছে গ্রামে ধ্যান বদ্রী কর্ণপ্রয়াগ থেকে এগারো মাইল দূরে আদি বদ্রী ও এই পাণ্ডুকেশ্বরে যোগবদ্রী মহারাজা পাণ্ডু একবার গ্রীষ্মকালে কুন্তি ও মাদ্রিসহ যোশী মঠে মৃগয়ায় এলেন হত্যা করলেন মৃগরূপী এক মুনিকে মুনিপত্নী অভিশাপ দিলেন রাজাকে তুমি নিঃসন্তান হবে রাজা তখন রানীদের নিয়ে এলেন এখানে তপস্যায় রত হলেন বিষ্ণুর রূপ ধ্যান করে সাপ মুক্ত হলেন জন্ম হল পঞ্চ পাণ্ডবের পাণ্ডবদের জন্মভূমি এই পাণ্ডুকেশ্বর মহারাজা পাণ্ডু এখানেই দেহত্যাগ করেছিলেন মাদ্রীও তার সহমৃতা হয়েছিলেন মন্দির দুটিকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম বদ্রীনাথের দিকে অতি প্রাচীন এই যোগবদ্রী ও বাসুদেবের মন্দির দুটি অর্জুন নাকি স্বর্গ থেকে মূর্তি এনে প্রতিষ্ঠা করে গেছেন এই মন্দিরে এই মন্দিরে চারটি তাম্র শাসন পাওয়া গেছে পান্ডারা বলেন এগুলো যুধিষ্ঠিরের লিপি পাণ্ডব কি পট ঐতিহাসিকরা কিন্তু প্রমাণ করেছেন এগুলো কত্তুরি রাজাদের নবম শতাব্দীতে এই অঞ্চলে কত্তূরি শাসন শুরু হয় ব্রিটিশ আমলে ওই চারটি তাম্র শাসনকে যোশী নিয়ে যাবার সময় পথে একটি হারিয়ে যায় তিনটি এখনো যোশী মঠেই রক্ষিত আছে গাড়োয়ালের মধ্যযুগের ইতিহাস এই তিনটি তাম্র শাসনকে ভিত্তি করেই রচিত হয়েছে প্রায় সমতল পথ পথের দুধারে পাথরের বাড়িঘর দোকানপাট আমরা পেরিয়ে চলেছি এগিয়ে চলতে চলতে ইসিকে লক্ষ্য করেছি সেও বুঝতে পেরেছে এড়িয়ে যেতে চাইছি আমাকে কিন্তু আমিও বান্দা। ওর সঙ্গে পাল্লা দিয়ে আমিও পিছিয়ে পড়ছি একসময় দেখলাম আমরা অনেক পেছনে পড়ে গেছি এবারে শুরু করা যেতে পারে বলি কাল রাতে বলনি উমাকে উমা কে আজ কিন্তু না বললে শুনছি না ইসি চুপ করে থাকে ওর একখানা হাত হাতে নিয়ে আবার বলি বলতে কোনো বাধা আছে কি এইবারে মুখ খোলে ইসি বাধা না বাধা কিসের তবে অযথা আপনার সময় নষ্ট হবে হকগে বাধা যখন নেই তখন বলো আমি শুনবো আমি শুনতে চাইছি ঋষি একবার আমার দিকে তাকায় কিছুক্ষণ চুপ করে থাকে কি যেন একটু ভাবে তারপর করুণ কণ্ঠে শুরু করে গারতকের এক জনবহুল আমাদের বাড়ি বাবার একমাত্র সন্তান আমি ছোংরায় মানে বাজারে হিন্দুস্থানি জিনিসপত্রের দোকান ছিল বাবার জামা কাপড় বাসনপত্র ও মশলার দোকান কাজেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল আমাদের শুধু লেনদেন নয় একটা আন্তরিক যোগাযোগ গড়ে উঠেছিল প্রতি বছর গরমের সময় তারা ভেড়ার পিঠে পণ্য চাপিয়ে গার্তক যেতেন সঙ্গে থাকত একটি বড় ও একটি ছোট কালো তাঁবু বাজারে তাঁবু ফেলে তারা দোকান সাজিয়ে বসতেন পুলিশ ও পোস্ট অফিস নিয়ে হিন্দুস্থান থেকে ট্রেড এজেন্ট গার্তক পৌঁছতেন পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হতো হিন্দুস্থানের সব ব্যাপারীরাই দোকান সাজিয়ে বসতেন না অনেকে তিব্বতী মহাজনদের কাছে তাদের পণ্য বেচে দিয়ে দু চার দিন ঝিরিয়ে নিয়ে দেশের দিকে পা বাড়াতেন এদের বিশ্রামের জন্য বাড়িতে একখানা আলাদা ঘর ছিল আমাদের সেখানেই তারা থাকতেন আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করতেন এমনিভাবে অনেকে আমাদের প্রায় আত্মীয় হয়ে পড়েছিলেন তবে নারায়ণ কাকার সঙ্গেই সম্পর্কটা হয়েছিল সবচেয়ে নিবিড় বাবা তাঁকে নাম ধরে ডাকতেন তিনি বাবাকে দাদা ও মাকে ভাবি বলতেন কাকা শুধু বাবার ফরমাস মতো আমাদের মালই নিয়ে যেতেন বাবাও জোগাড় করে রাখতেন কাকার ফরমাসি জিনিসপত্র দিন দশ পনেরো তিনি থাকতেন আমাদের ওখানে বিকেলে বাবা যখন দোকানের ঝামেলায় ব্যস্ত থাকতেন মা থাকতো রান্নাঘরে আমি তখন চুপি চুপি এসে ঢুকতাম সেই অতিথিশালায় কাকা হয়তো আধশোয়া হয়ে পুরনো বইয়ের পাতা উল্টা ছিলেন কাছে গিয়ে দাঁড়াতেই তিনি দেখতে পেতেন আমাকে বইখানি রেখে উঠে বসতেন ডাকতেন আয় ওপরে উঠে আয় বলা মাত্র চৌকিতে উঠে তার পাশে বসে পড়তাম আমি বলতাম তারপর কাকা শুরু করতেন আমেরিকায় তখন স্বাধীনতার যুদ্ধ চলেছে ইংরেজরা বড়ই বিব্রত কুমায়ুনেও দেখা দিল আভ্যন্তরীণ গোলযোগ সুযোগ বুঝে গাড়োয়ালের রাজা ললিত শাহ কুমায়ুন দখল করে নিলেন মেজ ছেলে প্রদ্যুম্ন শাহকে সেখানকার রাজা করে দিলেন ললিত শাহের মৃত্যুর পর তার বড় ছেলে জয়কীর শাহ গারোয়ালের সিংহাসনে বসলেন তিনি প্রদ্যম্নকে তার অধীনতা স্বীকার করতে আদেশ করলেন প্রদ্যম্ন রাজি হলেন না বরং গারোয়ালের রাজধানী শ্রীনগর অধিকার করে নিজেকেই গারোয়াল ও কুমায়ুনের রাজা বলে ঘোষণা করলেন ফলে ললিত শাহের আশঙ্কাই সত্যে পরিণত হল তখনকার দিনে একজনের পক্ষে এই দুই রাজ্যকে পদানত করে রাখা সম্ভব ছিল না কিছুদিনের মধ্যেই কুমায়ুন আবার স্বাধীন হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় বিপদ কখনো একা আসে না গাড়োয়ালের ঘোর দুদ্দিন ঘনিয়ে এল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে শিখ ও গুর্জার আক্রমণ প্রতিহত করতে হল প্রদ্যুম্ন শাহকে তিন বছর বাদে সামলে ওঠার আগেই আবার রোহিলা সর্দার জবিতা খান দুন উপত্যকা আক্রমণ করল ধ্বংসের বন্যায় বিধ্বস্ত হয়ে গেল দুন উপত্যকা এরপরে এলো গোরখারা আগেই তারা কুমায়ুন দখল করে নিয়েছিল কুমায়ুনের মন্ত্রী হরখদেবকে আশ্রয় দিলেন প্রদ্যুম্ন শাহ গোরখারা ক্ষেপে গিয়ে লাঙ্গুরগড়ের দুর্ভেদ্য পাহাড়ি দুর্গ অধিকার করল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রদ্যুম্ন শাহ ভয় পেয়ে সন্ধি করলেন বছরে পঁচিশ হাজার টাকা কর দিতে রাজি হলেন আঠারোশো তিন সালে প্রদ্যুম্ন শাহ হরখদেবকে পাঠালেন লখনৌতে অযোধ্যার নবাব আসাফুদ্দোল্লা কাছে রহিলা ও গোর্খাদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করতে যেভাবেই হোক কথাটা গোর্খাদের কানে গেল ফিরে আসার আগেই গোর্খারা গারোয়াল দখল করে নিল ভাগ্যহীন প্রদ্যুম্ন শাহ পালিয়ে এলেন দেরাদুনে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি রাজা হলেন পুত্র সুদর্শন শাহ তিনিও শেষ রক্ষা করতে পারলেন না কারণ বিশ্বাসঘাতকতা করলেন আসফ উদ্দোল্লা গোর্খারা তাঁকে তরাই অঞ্চল ঘুষ দিল পরের বছরই দেরাদুনের যুদ্ধে সুদর্শন শাহ গোর্খাদের হাতে পরাজিত হলেন নিরুপায় হয়ে সুদর্শন হরখদেবকে কাশিতে ইংরেজ রেসিডেন্টের কাছে পাঠালেন সেখান থেকে তিনি গেলেন লর্ড লেকের কাছে তারপর শেখদের কাছে ব্যর্থ হলেন সব জায়গায় বারো বছর ধরে গোর্খারা গারোয়ালে অমানুষিক অত্যাচার চালিয়ে গেল হরিদ্বারে শুরু হল প্রকাশ্য দাস ব্যবসা তিন থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের ছেলেমেয়েরা দশ থেকে দেড়শো টাকায় বিকতে লাগল হরকদেব তখন লুকিয়েছিলেন কনখলে তিনি দিল্লিতে ইংরেজ রেসিডেন্টের কাছে চিঠি পাঠালেন মনুষ্যত্বের প্রয়োজনে এই কৃতদাস প্রথা রোহিত করুন সভ্যতার প্রয়োজনে এই গুর্খা অত্যাচার বন্ধ করুন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যারা পাশ্চাত্যে প্রগতির ধ্বজা এনেছিল বহন করে তারা হরখ সেই আবেদন ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছিল বারো বছরে দু লক্ষ মানুষ বিক্রি হয়ে গেল দেবভূমি হরিদ্বারে এমনিভাবে সন্ধ্যা ঘনিয়ে আসতো মা ছেমে অর্থাৎ চর্বির প্রদীপ হাতে করে ঘরে ঢুকত কাকা থামতেন মা আমাকে ধমক লাগাতো খাওয়া দাওয়া করতে হবে না না গল্প শুনলেই পেট ভরবে মা ছেমেটা রাখতো মেঝেতে তারপরে কাকাকে বলতো আপনি ওকে বড্ড বেশি লাই দিচ্ছেন এসেছেন সেই গিয়াগার অর্থাৎ হিন্দুস্থান থেকে লাম অর্থাৎ পাকদণ্ডি ভেঙে কত কাংরি অর্থাৎ বরফাবৃত পাহাড় গাংরি মানে হিমবাহ ও গাদ মানে ঝর্না পেরিয়ে দুদিন জিরিয়ে নিয়ে আবার ফিরে যেতে হবে কোথায় একটু শুয়ে ঘুমিয়ে শরীরটাকে ঠিক করে নেবেন তা নয় যত ছাই ভাষ্যের গল্প ভেদে বসেছে আমি চুপ করে থাকতাম কাকা হেসে দিতেন বলতেন ইসিকে গল্প বললে আমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তুমি দেখে নিও ভাবি ইসি আমার বড় হয়ে পণ্ডিত হবে তাছাড়া ওর শ্বশুরবাড়ির দেশের গল্প শুনবেই না বা কেন সে কি কার সঙ্গে আবার আমার ছেলের বিয়ে ঠিক করলেন আমার উমাকে আমি তোমার ইসির হাতেই তুলে দেবো ভাবি তোমরা আবার যেন আপত্তি করো না মা উচ্চ হাসিতে ফেটে পড়তো নান দেয়নি তার মন তখন গেছে গুর্খা ও ইংরেজদের উপর মনে মনে প্রতিজ্ঞা করেছে দাস ব্যবসা বন্ধ করতে হবে শ্রীনগর উদ্ধার করতে হবে তখনও সে জানতো না তার পরের ইতিহাস কিন্তু পরের দেশের জন্য কেন তার এই আকুলতা বাহ সে তো বিদেশে নয় সে যে কাকার দেশ উমার জন্মভূমি একটু থেমে ইসি আবার আরম্ভ করে মা মারা মেয়ে উমার কথা বলতে বলতে কাকার চোখ দুটি জলে ভরে উঠত আমার মা আছে মা না থাকলে কি হয় আমি জানি না তবু কেন যেন আমারও চোখ দুটি ঝাপসা হয়ে উঠত কেমন একটা মায়া হতো সেই অচেনা অদেখা মাতৃহীনা মেয়েটির জন্য বলতাম কাকা উমাকে এখানে নিয়ে আসুন সে আমার মায়ের কাছে থাকবে সহসা সহজ হয়ে উঠতেন তিনি বলতেন আনব রে আনব সময় হলেই নিয়ে আসব। নিয়ে আসার সময় কিন্তু এসেছিল তার অনুমানের অনেক আগে কথায় কথায় তিনি একদিন মাকে বলেছিলেন নিজের অসুবিধার কথা উমাকে দেখার কেউ থাকলে তিনি নিশ্চিন্তে কারবার করতে পারতেন মা বলল তাকে নিয়ে আসুন না সে থাকবে আমার কাছে আপনি থাকবেন আপনার কারবার নিয়ে তাহলে আমার ঘর কে দেখবে সাত বছরের তো মেয়ে কত দেখছি আপনার বাড়িঘর বরং এক পাল আত্মীয় পুষতে হচ্ছে তাকে দেখার জন্য আপনার দাদাও বলেছেন আমিও বলছি আপনি হরশিলের বাড়ি তুলে দিয়ে এখানে চলে আসুন দুজনে একসঙ্গে কারবার করুন শেষ পর্যন্ত কাকা রাজি হলেন রাজি হবার মূলে মার অনুরোধ আমার আকুলতা আর বাবার আন্তরিকতা বাবা বোঝালেন বখরা নিয়ে ঝগড়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সহসা থেমে যায় ইসি আমি বলে উঠি তুমি একমাত্র ছেলে আর কাকারও ওই একটিমাত্র নেই ইসি নীরবে থাকে আমি আবার বলি তারপর তবু নীরব থাকে ইসি হয়তো তার মানুষ পটে ভেসে উঠেছে তার কাকার ছবি অথবা একটু ভেবে নিয়ে ইসি আবার শুরু করে অতিথিশালা ছেড়ে কাকা ভেতর বাড়ির বাসিন্দা হলেন বাবার সঙ্গে দোকানে গিয়ে বসলেন বাড়ি ফিরেও বাবার সঙ্গেই তার যত কথা আমার গল্প শোনা বন্ধ হলো বাবার উপর রাগ হলো অভিমান হলো কাকার ওপরেও সামনে গেলে তিনি আমাকে কাছে ডেকে নেন বটে কিন্তু কোলে বসিয়ে কেবল বাবার সঙ্গেই কথা বলতে থাকেন খানিক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে থেকে একসময় আমি নিঃশব্দে মার কাছে চলে আসি কাকা বোধহয় টেরই পান না অবশেষে কাকা বিদায় নিলেন হাসি মুখে আমরাও তাকে বিদায় দিলাম হাসি মুখে আগামী গ্রীষ্মে তিনি আবার আসবেন আসবেন হর্ষিলের সকল পাট চুকিয়ে আসবেন উমাকে সঙ্গে নিয়ে আমাদের হাসি দেখে সেদিন কিন্তু অলক্ষে দাঁড়িয়ে আরও একজন নীরবে হেসেছিলেন কিন্তু থাক সেই নিষ্ঠুর ভগবানের অবিচারের কথা বলে আপনাকে আমি তার ওপর অবিশ্বাসী করে তুলব না আর তার সময়ও নেই ওই যে ওরা বসে রয়েছেন সামনে হনুমানের চটি দেখা যাচ্ছে ইসির কাহিনী শোনায় তন্ময় হয়ে পড়েছিলাম এবারে সামনে তাকাই দলের সবাই বসে আছে মনে হচ্ছে আমাদেরই পথ চি সময় থাকতে ইসির খেয়াল হয়েছিল নইলে একটু লজ্জাই পেতে হতো তার সঙ্গে আমার এই ঘনিষ্ঠতা কুলিদের কাছে তো বটেই সহযাত্রীদের চোখেও একটি অস্বাভাবিক ঠেকছে এরপরে যদি ওরা আমাদের আলাপের প্রসঙ্গ টের পায় তবে আর ইসির পরিচয় গোপন রাখা যাবে না আমাদের দেখে ওরা উঠে দাঁড়ায় আবার চলা শুরু করে সূর্য পেছনে ঢলে পড়তে শুরু করেছে তাহলেও প্রখর রোদ গরম লাগছে কাছাকাছি কোথাও কোনো ছায়া নেই শুধু নিজেদের ছায়া সঙ্গে রয়েছে নিজের ছায়া ছায়া দেয় না বরং ছায়া শীতল তরুতলের কথা স্মরণ করিয়ে দেয় এখানে তরু নেই ছায়া নেই তবে কি আছে বিপদ আছে কষ্ট আছে আর আর কি আছে রূপ যাইয়ে সব রূপ যাইয়ে আর কিছু ভাবার সময় পাই না রতন সিংহের চিৎকারে পেছন ফিরে তাকাই পূর্ণদা পড়ে গেছে সমীর ও ধরম সিং তাঁকে ধরাধরি করে টেনে তুলছে পথের এই অংশটুকু পাথরে বোঝাই বিরাট বিরাট পাথর সুগম পায়ে চলা পথ দুর্গম হয়ে উঠেছে পূর্ণদা জ্ঞান হারাননি তাকে বসিয়ে দেওয়া হলো একখানি পাথরে ঠেসে দিয়ে তিনি চোখ বুঝে রইলেন সমীর ওষুধপত্র বের করে ফেলে ডান পায়ের হাঁটুটা একটু জখম হয়েছে প্রায় পনেরো মিনিট পরে চোখ খুললেন পূর্ণদা ক্ষীণ কণ্ঠে বললেন চলো এবারে রওনা হওয়া যাক পাথরখানায় ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন তিনি আমি ধরবার জন্য হাত বাড়িয়েছিলাম কিন্তু গদাদা ইশারায় বারণ করলেন আমাকে মুখ দেখে মনে হচ্ছে পূর্ণদা খুবই ব্যথা পেয়েছেন সমীর জিজ্ঞেস করে পারবেন কি হাঁটতে কেন পারবো না তোমরা কি ভেবেছ আমাকে তোমরা এগিয়ে যাও আমি মুচরার সঙ্গে আস্তে আস্তে আসছি ধমক খেয়েও সমীর কিন্তু পূর্ণদার সঙ্গ ছাড়ল না আমরা পা চালিয়ে চললাম আধ ঘন্টার মধ্যেই আমরা হনুমান চটিতে পৌঁছেছি এখনো বেলা রয়েছে আজই বদ্রীনাথ পৌঁছনো যেত কিন্তু পূর্ণদার কথা ভেবে আমরা আজ এখানেই রাত কাটাবো অস্থির করলাম ঘন্টাখানেক বাদে ওরা এসে গেলেন যাক পূর্ণদা হেঁটেই আসতে পেরেছেন কোনো মতে ধর্মশালায় ঢুকেই তিনি শুয়ে পড়লেন গদাদা রান্নার তদারক শুরু করেছেন সমীর বেরিয়ে গেল ক্যামেরা নিয়ে আমি ও রঞ্জন বসলাম পূর্ণদার কাছে তার গা হাত পা টিপে দিচ্ছি আমরা সহসা পূর্ণদা বলে ওঠেন মহারাজ আমি পারব কি বদ্রীনাথ পৌঁছতে তাঁর কণ্ঠে হতাশা নিশ্চয়ই পারবেন আমি ভরসা দিই আমার বোধ হয় বাসে যাওয়াই উচিত ছিল ভয় হচ্ছে আমার জন্যই তোমাদের পদযাত্রা বিফল হবে ছি ছি এ আপনি কি বলছেন একটু আধটু আঘাত লাগতেই পারে তাই বলে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন পূর্ণদা তবু চুপ করে থাকেন আমি আবার শুরু করি আপনি ভুলে যাচ্ছেন কেন যে আমরা প্রায় লক্ষ্যে এসে পৌঁছেছি এখান থেকে বাসে ওঠা নেহাতি কাপুরুষের কাজ বাসে ওঠা আর পেছিয়ে যাওয়া একই কথা এখানেই যখন এসে পড়েছেন মনের সব দ্বিধাকে ঘুচিয়ে শুধু একটি নামই বারবার জপ করুন বদ্রীনাথ 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 পূর্ণদা অতি কষ্টে উচ্চারণ করেন হ্যাঁ বলুন জয় বদ্রি বিশাল কি যায় রঞ্জন শক্তি জোগায় তাকে চতুর্দিকের অগণিত পর্বত শৃঙ্গ ঢলে পড়া সূর্যের শেষ রশ্মিতে প্রজ্জ্বল পূর্ণতার মুখখানিও আশার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে মেঘমুক্ত এই নির্মল আকাশের মতোই তার মুখের সব মালিন্য গেল ঘুচে হয়তো তার মানুষ চক্ষে হয়ে উঠেছে বদ্রী বদ্রিনারায়ণের অনিন্দ সুন্দর অক্ষয় মূর্তি বদ্রী বিশালের জয়গান তার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে নিজের দুখানি হাত কপালে ঠেকিয়ে তিনি আগের চেয়ে স্পষ্ট কণ্ঠে বলে ওঠেন জয় বদ্রী বিশাল কি জয় রঞ্জনকে পূর্ণদার পাশে বসিয়ে আমি বেরিয়ে আসি পথে সামনেই পুরনো ধর্মশালা বর্তমানে উপেক্ষিত নিচের তলা প্রায় ভেড়ার গোয়ালে পরিণত সংকীর্ণ পাথর বাঁধানো পথ পথের দুধারে সারি সারি দোতলা বাড়ি বাড়িগুলোর নিচের তলায় হয় পশুশালা নয় দোকান বেশিরভাগই চা ও খাবারের দোকান আগে গুটি ছয়েক আর মনোহারির দোকান ছিল এখন একটি ছাড়া আর সব দোকানই বন্ধ একে তো শীত এসে গেছে তার উপর এখন অবস্থাপন্ন যাত্রীরা সবাই বাসে বদ্রীনাথ চলে যান তারা কেউ থামেন না এখানে তাই দোকানেরা নিচে পালিয়েছে দেবতাত্মা হিমালয়ের চারধামের শেষ চড়াইয়ের আগে গড়ে উঠেছিল এমনি চারটি চটি গঙ্গোত্রী এবং যমুনোত্রীর আগে ভৈরবঘাটি ও খারসালি কেদারনাথ এবং বদ্রীনাথের আগে রামবারা ও এই হনুমান চটি এখান থেকে বদ্রীনাথ পাঁচ মাইল প্রথম মাইল খানেক প্রায় সমতল তারপরেই প্রায় দু মাইল চড়াই একেবারে দেও দেখানি পর্যন্ত তাই পদযাত্রীদের প্রয়োজনে এখানে গড়ে উঠেছিল এই ক্ষুদ্র জনপদ এখন সে প্রয়োজন ফুরিয়েছে না তাই বা বলি কেমন করে সম্বলহীন যাত্রীর কাছে আজও হনুমান চটি অপরিহার্য যশুমঠ থেকে এখানকার দূরত্ব চোদ্দ মাইল জায়গাটা প্রায় সাড়ে আট হাজার ফুট উঁচু দোকানের মধ্যে বসে চা খাচ্ছিল ইসি আমাকে দেখে উঠে দাঁড়ায় ওকে বসতে বলে ওর পাশে গিয়ে বসি চা খেয়ে দুজনের দোকান থেকে বেরিয়ে আসি জনবিরল পাহাড়ি পথ দিয়ে হাঁটতে থাকি উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে হাঁটতে ইসিকে বলি অন্তর্জামী অলক্ষে দাঁড়িয়ে কেন হেসেছিলেন সে কথা কিন্তু শোনা হয়নি শুনবেন নিশ্চয়ই ইসি শুরু করে কাকা ফিরে গেলেন দেশে শীত এলো তার দুঃসহ দুঃখ নিয়ে মৃত্যুর শীতলতা নিয়ে দেখা দিল তিব্বত আর গাড়োয়ালে গাছের লতায় পাতায় কাঁপন ধরল পাতা ঝরল ঘাসের বন শিশিরে উঠল ভিজে বন হল পুষ্পপত্রহীন মৌমাছিরা গুঞ্জন বন্ধ করলো পাখিদের কুজন মিলিয়ে গেল আর গার্তকে তখন আমরা কম্বল মুড়ি দিয়ে দিন গুনি একসময় শীত শেষ হয় আসে বসন্ত কিন্তু তিব্বত আর গাড়োয়ালের বসন্ত আপনাদের দেশের মতো নয় বসন্তে এখানকার মালঞ্চে কোকিলের কুহুর অপ শোনা যায় না শুধু বনের শাখায় শাখায় নতুন পাতার অঙ্কুর গজায় বোঝা যায় শীত শেষ হয়েছে আমরা ঘরের বাইরে আসি সবার সঙ্গে দেখা হয় কুশল বিনিময় হয় শীতে কার কি রকম কষ্ট হয়েছে জানা যায় গাড়োয়াল থেকে কবে পর্যন্ত মালপত্র এসে পৌঁছবে তাই নিয়ে আলোচনা চলে আমি কাল পেতে শুনি আর ভাবি কাকার কথা উমার কথা কাকা সাধারণত প্রচুর দিকেই এসে পৌঁছতেন তখনও পথে বরফ থাকত আমরা বলতাম আর কিছুদিন বাদে এলেই তো পারেন বরফ একটু কমে গেলে হাসতে হাসতে তিনি জবাব দিতেন তখন যে জিনিসের দামও কমে যায় তাছাড়া বরফ গলতে শুরু করলেই ধস নামে পথে বরফে কষ্ট হয় পথ চলতে কিন্তু প্রাণের ভয় থাকে না কাকা আসবেন আসবেন উমাকে নিয়ে আর দেরি নেই খবর এসেছে হরশিলের প্রথম বণিক দল নীলাঙ্গিরির দ্বার অতিক্রম করেছে গার্থকের বাজার চঞ্চল ব্যবসায়ী মহল উদ্গ্রীব এবারে শুরু হবে সত্যিকার লেনদেন কেনাকাটা চঞ্চল হয়েছি আমি উদ্গ্রীব হয়েছে আমার মন কাকা আসবেন উমা আসবে কতটুকু মেয়ে কিরকম দেখতে আমার কথা বুঝবে কি ওই তারা আসছে তারা এলো কোথায় কাকা কিন্তু দেখতে পাচ্ছি না কাকা আসেননি উমা আসেনি হয়তো উমাকে নিয়ে আসবেন বলে প্রথম দলের সঙ্গে কাকা আসতে পারেননি পরের দলে আসবেন না আসবেন না কাকা আর কোনোদিন আসবেন না গার্তকে কাকা নেই জানালেন হরশিলের আরেকজন মহাজন গত শীতে ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছিল হর্শিলে প্রায় মহামারী রূপে কাকাকে ছিনিয়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে উমার কাছ থেকে উমা সে কোথায় কিভাবে আছে তার যে আর কেউ নেই গার্তকে বসে কাকা প্রতিদিন বলতেন তার কথা যেখানে তিনি গেছেন সেখানে বসেও কি তিনি উমাকে মনে করছেন কিন্তু তাতে যে উমার কোনো উপকারই হবে না তিনি তার কোনো সাহায্যই করতে পারবেন না কথাটা বাবারও মনে হলো তিনি চিঠি লিখলেন কাকার এক প্রতিবেশীর কাছে টাকা পাঠিয়ে দিলেন জানালেন কাকার শেষ ইচ্ছা যথাসময়ে উমা নন্দন বনের একটি পারিজাত কুড়ির মতো কাকা ওকে তিব্বতী ভাষা শেখাচ্ছিলেন তাছাড়া হর্শিলের অধিবাসীরা তিব্বতী বুঝতে পারে আমরা যেমন বুঝতে পারি গাঢ়লি আমাদের মনের কথা গোপনই রইল না মাকে সে মা বলে ডাকলো বাবাকে বাবা আর আমাকে না আমাকে দাদা বললো না ডাকল নাম ধরে আমি বয়সে বড় এটা মেনে নিয়েও কিছুতে স্বীকার করলো না দাদা হবার কোনো যোগ্যতাই আমার আছে ঠোঁট উল্টে ভুড়ু কুঁচকে কোনো মতে জানালো আমাকে সে বড়জোর খেলার সাথী করে নিতে পারে মা তাকে মঠের পাঠশালায় ভর্তি করে দিলেন দুজনে একসঙ্গে যাই একসঙ্গে ফিরে আসি খেলা করি খাই দাই পড়ি ও ঘুমোই রঙিন পোশাক পরে হাত ধরাধরি করে চার চাঙে মানে ভাদ্র পূর্ণিমার মেলাতে ঘুরে বেড়াই ঘোর দৌড় তীর ধনুকের খেলা আর নাচ দেখি কেটে যায় দিন গত হয় মাস চলে যায় বছর বছরের পর বছর একদিন সহসা মনে হলো আমি আর ছোট নই বড় হয়ে গেছি বাবাকে আমি দোকানপাটের কাজে সাহায্য করি টের পেলাম উমাও বড় হয়ে গেছে মাকে সে ঘর সংসারের কাজে সাহায্য করে উমা আর আমার সঙ্গে ছোটাছুটি করে না আমাদের ঝগড়াঝাঁটিও কমে গেছে সে ধীরে ধীরে কেমন শান্ত হয়ে যাচ্ছে মঠের পাঠশালার পাট আমাদের চুকে গেছে অনেক আগেই আমি মঠ ছেড়ে স্কুলে ভর্তি হয়েছি কিন্তু সে হয়নি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা উমা আর স্কুলে পড়বে না না কেন আমি অবাক হই ওকে তো আর দোকান করতে হবে না যা করবে তাই শিখছে কি শিখছে মা বুঝতে পারি না ঘরের কাজ এ আবার শিখতে হয় নাকি ও তো সবাই পারে আমার হাসি পায় এতক্ষণ মার কোল ঘেঁষে চুপ করে বসেছিল সে এবার হঠাৎ প্রশ্ন করে তুই পারিস আলবাদ বলতো ওর সে প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি কিন্তু সেসব কথা আজ থাক যথা সময় আমি স্কুলের শেষ পরীক্ষায় পাশ করলাম মাস্টারমশাইরা পরামর্শ দিলেন লাসায় গিয়ে কলেজে ভর্তি হতে বাবা বললেন কলেজে যদি পড়তেই হয় তবে উত্তরকাশী ভালো সবার মতো বাবারও অঘাত আস্থা ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার ওপর তাছাড়া দূরত্বের দিক থেকে উত্তর লাসার থেকে অনেক কাছে যাতায়াত সহজ আর আমরা ভারতকে কোনোদিনই বিদেশ ভাবিনি বাবার বড় আশা ছিল আমি লেখাপড়া শিখে মানুষ হব এদেশই কাজকর্ম জুটিয়ে নেব তিনি গারতক ছেড়ে হরশীলের স্থায়ী বাসা বাঁধবেন কিন্তু ম্যান প্রাপোজ গড ডিসপোজেস না গড নয় বিদেশি আক্রমণকারীরা বাবার সে আশা পূর্ণ হতে দেয়নি বিদেশি কাদের বিদেশি বলছ আর চুপ করে থাকতে পারি না প্রশ্ন করে বসি কেন চীনারা ওরা আবার তিব্বতী হলো কবে থেকে ঈশা আমাকে পাল্টা প্রশ্ন করে ওরা যে বলে তিব্বতিরাই চীনা ইতিহাস কিন্তু তা বলে না ইতিহাস বলে সাম্রাজ্যবাদীরা আচিরকালী মিথ্যেবাদী হিটলার একইভাবে সুদেতানল্যান্ড দখল করেছিল ইতিহাস আরো বলে হিটলারদের পতন অবশ্যম্ভাবী আবেগে ইসির বাকরুদ্ধ হয়ে আসে আমি চুপ করে থাকি একটু সামলে নিয়ে এসে আবার বলতে থাকে চীনাদের আমরা বলেছি ইতিহাসকে অস্বীকার করে তোমাদের যুক্তি যদি আমরা মেনেও নি তবু তো তোমরা এদেশে সাম্রাজ্য বিস্তার করতে পারো না আমরা লামা শাসন থেকে মুক্তি চেয়েছিলাম কিন্তু বাঁচতে চাই আউটার মাঙ্গলিয়ার মতো তোমরা নাকি সহ অবস্থানের নীতিতে বিশ্বাস করো তবে আমাদের পাই পরাধীনতার বেরি কেন পড়িয়ে দিচ্ছ রাজনীতির চেয়ে ঈশার জীবনী আমার কাছে অনেক বেশি মূল্যবান তাই ঈশিকে বাধা দিয়ে বলি এসব কথা পরে হবে আগে বলো তোমার বাবার আশা পূর্ণ হলো না কেন ইসি সে কাহিনী বলুক আর তুমি প্রাণ ভরে তা শুনে মন দিয়ে বই লেখো আমাদের তাতে কোনো আপত্তি নেই তবে আপাতত ধর্মশালায় ফিরে চলো খাবার জুড়িয়ে যাচ্ছে রঞ্জনের কথায় আমার চমক ভাঙে দেখি সে আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে লজ্জা পেলাম কুলিদের দেখলে কষ্ট হয় খালি হাত পায়েই আমাদের এই অবস্থা ওদের পিঠে এক মন করে বোঝা জামা ছেঁড়া জুতো ছেঁড়া থামতে পারছে না চলতে হচ্ছে আমাদের সঙ্গে সমান তালে কয়েকটা টাকার জন্য কি অমানসিক কষ্ট করতে হয় ওদের তবু এরা ভাগ্যবান যাই হোক কিছু আয় করতে পারলো এবছর প্রতি বছর প্রত্যেক কুলের যাত্রী মেলে না প্রতীক্ষায় থাকাই সার হয় কিন্তু যে অমানুষিক পরিশ্রম করতে হয় তার তুলনায় এ কটা টাকা কতটুকু হিমালয় তার সন্তানদের স্বাস্থ্য দিয়েছেন সম্পদ দেননি সাহস দিয়েছেন সুযোগ দেননি সততা দিয়েছেন সম্ভ্রম দেননি আমরা হিমালয়ে আসি পাপের বোঝা কমাতে এরা আমাদের বোঝা বয় আমরা গিরিতীর্থ দর্শন করে পর্বত প্রমাণ পুণ্য সঞ্চয় করি এরা নামমাত্র পারিশ্রমিক পায় তবু এরা প্রাণ দিয়ে আমাদের সাহায্য করে সেবা করে শ্রদ্ধা করে ভালোবাসে সেবা পরায়ণ স্নেহশীল মানুষগুলোর কিন্তু নিজেদের সমাজ আছে সংস্কৃতি আছে ধর্ম আছে প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী হিমালয়ে আসে প্রতি পদে এদের সাহায্য নেয় অথচ এদের কথা কেউ বড় একটা ভাবে না ভাবে না যে হিমালয় না হলে যেমন ভারতের ভৌগোলিক রূপটি পূর্ণ হয় না তেমনি এদের বাদ দিয়েও ভারতীয় সমাজ অপূর্ণ থেকে যায় হিমালয় শুধু পর্বত নয় হিমালয় একটা বিষয় হিমালয় আর তার মানুষদের নিয়ে অনেক গবেষণার অবকাশ রয়েছে চূড়া বিজয় ভৌগোলিক গবেষণায় সাহায্য করতে পারে কিন্তু হিমালয়ের এই সরল ও স্নেহশীল অধিবাসীদের জীবন বেদ রচনায় তার মূল্য খুব বেশি নয় আমাদের পুলিশ সংখ্যা চার রতন সিং বচন সিং মুচিরা ও ইশি। ইসি ওদের বয়ক কনিষ্ঠ তাহলেও ইসিকে ওরা সম্মান করে সে যে লেখাপড়া জানে সকাল আটটায় হনুমান চটি থেকে রওনা হয়ে আমরা মাইল তিনে কে গিয়েছি দুবার অলকানন্দা পেরিয়ে আবার নদীর বাঁ তীরে এসেছি এই জায়গাটার নাম রডং ছোট একটি গ্রাম গ্রাম ছাড়িয়েই চড়াই শুরু বদ্রীনাথ পথের একমাত্র উল্লেখযোগ্য চড়াই একটু লড়াই করেই এ চড়াই পেরোতে হয় তাই ওরা শক্তি সংগ্রহের জন্য একটা চায়ের দোকানের সামনে বসে পড়লেন আমি কিন্তু চড়াই ভাঙতে শুরু করলাম যতটা পারা যায় এগিয়ে নেওয়া যাক ও আমার সঙ্গ নিল কিছুক্ষণ নিঃশব্দে কেটে গেল আমরা অনেকটা উঠে এসেছি এবারে থামতে হলো। টুংটাং শব্দ করে একটি ভুটিয়া কুকুরের নেতৃত্বে এক পাল ভেড়া ওপর থেকে নেমে আসছে আমরা পথের পাশে একখানি পাথরের ওপর উঠে দাঁড়ালাম শহরে যেমন লেডিস ফার্স্ট পাহাড়ে তেমনি শিপ ফার্স্ট প্রথমটি লিখিত নিয়ম দ্বিতীয়টি অলিখিত রীতি দুটোই আত্মরক্ষামূলক ব্যবস্থা আমি হাঁপাচ্ছি দেখে ইসি বলে দূরবীন ও মুভি ক্যামেরাটা আমাকে দিন না নিলে ভালোই হয় দুটোই বেশ ভারী তবু বলি না না ঠিক আছে তোমার কষ্ট হবে কিন্তু ইসি নাছর বান্দা সে একরকম জোর করেই আমার ক্যামেরা ও দূরবীনের বোঝা নিজের কাঁধে চাপিয়ে অক্লেশে এগিয়ে চলে দরদি বলেই বোধহয় ইসির এত দুঃখ কিন্তু মানুষের ভগবান তো মানুষকে শুধু দুঃখের দুঃসহ ভারী কাঁধে তুলে দেন না তিনি যে দুঃখ হারি ইসির সব দুঃখ তিনি ঘোচাবেন এই মহৎ প্রাণের সব ব্যথার একদিন অবসান হবে ইসির সেই অনাগত সুখের দিনকে স্বাগত জানাই চড়াই শেষ হয়নি কিন্তু তার সবচেয়ে কষ্টকর অংশটুকু শেষ হল আমরা কাঞ্চনগঙ্গা পেরিয়ে এলাম সহযাত্রীদের দেখতে পাচ্ছি না ওরা নিশ্চয়ই অনেক পেছনে পড়ে গেছে এইবারে কিছুক্ষণ বসা যাক দুজনে একখানা পাথরের ওপর বসে পড়ি একটু জিরিয়ে নিয়ে তারপর ঋষিকে বলি কাল কিন্তু তোমার সব কথা শোনা হয়নি ঈষি নির্বাক সে অপলক নয়নে তাকিয়ে আছে ফেলে আসা পথের পানে ফেলে আসা জীবনের কথাই ভাবছে কি আমি চুপ করে থাকি একটু বাদে চোখ ফেরাই ঋষি বলে কি হবে সে দুঃখের কথা শুনে আমি তোমার দুঃখের অংশীদার হব ইসি তবু চুপ করে থাকে আমি আবার বলি তুমি অত উতলা হচ্ছ কেন ইসি আবার তুমি দেশে যাবে দেখা হবে মা বাবা আর সঙ্গে সেই আশাতেই তো বেঁচে আছি মহারাজ কিন্তু ভয় হয় ভয় কি সেতু এ অবস্থা কিছু চলবে নাকি আবার অবাধ যাতায়াত শুরু হবে গারোয়াল আর তিব্বতের মধ্যে উপরন্তু চীনের নতুন শাসকদের সুশাসনে হুকু অত্যাচারের হাত থেকে রেহাই পাবে তোমরা আমরাও তাই ভাবছিলাম মহারাজ কিন্তু থামলে কেন বলো আমি ধৈর্য হারাই আমরাও তাই চীনাদের বরণ করেছিলাম ভেবেছিলাম লামা অত্যাচারের অবসান হবে কিন্তু ভুল মহারাজ ভুল আমাদের খেয়াল ছিল না যে বিদেশের ঠাকুরের চেয়ে স্বদেশের কুকুরও ভালো তাছাড়া এক বিচিত্র সাম্রাজ্য অন্ধ হয়ে চীন তিব্বত দখল কবে কোন সুদূর অতীতে কোন দেশের কোন রাজা চীনের সম্রাটকে কর দিয়েছিলেন তারই নজির দেখিয়ে চীনের বর্তমান গোষ্ঠী অর্ধেক পৃথিবীর অধীশর হতে চাইছে আমি কিন্তু ইতিহাস শুনতে চাইনি ইসি শুনতে চাই তোমার কথা তোমার বাবা বললেন তোমাকে উত্তরকাশী যেতে হবে পড়াশোনা করতে তারপর বাবার কথা শুনে খুবই আনন্দ হল গারোয়ালে যাব। ছোটবেলায় কাকার কাছে কত গল্প শুনেছি আমার শৈশবের কল্পনা বাস্তবে পরিণত হবে দোকান থেকে এক দৌড়ে বাড়ি এলাম মা ছিল রান্নাঘরে উমাও ছিল সেখানে মাকু ঘুরিয়ে উল কাটছিল কথাটা শুনে দুজনেই কেমন যেন আনমনা হয়ে পড়ল তবু আমি মাকে তাগিদ দিই বলো না মা কবে যাব বিরক্ত কণ্ঠে মা জবাব দিল জানি না বাবু তোমার বাবা তোমাকে কত বড় দিগগজ করতে চায় আমাদের চোদ্দ পুরুষে তো কেউ পড়াশোনা করতে গারোয়ালে যায়নি আর পড়াশোনা করেই বা কি হবে করতে তো হবে সেই দোকানদারি মার কথায় মুশড়ে পড়লাম কাকা বলতেন আমি লেখাপড়া শিখব মানুষ হব আর মা বলছে আমাকে দোকানদারি করতে হবে দোকানদারি করে যে মানুষ হওয়া যায় তা তখনও জানা ছিল না জানা ছিল না যে এই যুগে সারা পৃথিবীটাই একটা বাজারে পরিণত হয়েছে শক্তিশালীরা দোকান সাজিয়ে বসেছে দুর্বলদের নিয়ে ফাটকা খেলছে যাই হোক আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম মা কাজ করে যাচ্ছে একটু বাদে মুখ তুললো মা আমার দিকে একবার তাকিয়ে সে মাকে বলে বাবার যখন ইচ্ছে তখন ওকে আমাদের যেতে দেওয়াই উচিত হবে মা মা বলে তা তো বটেই সে যখন একবার মুখ থেকে বের করেছে তখন কার সাধ্যি বাধা দেয় কিন্তু আর লেখাপড়া শিখে কি লাভ হবে উমা জবাব দিয়েছিল লাভ নেই কি বলছো সবাই ওকে ভালোবাসবে সম্মান করবে সে কি তুমি চাও না মা আরো অনেক কথা সেদিন বলেছিল উমা শুধু মা নয় আমিও অবাক হয়েছিলাম তার কথা শুনে কতই বা বয়স কিন্তু কি চমৎকার গুছিয়ে কথা বলতে শিখেছে একটু বাদে মা হেসে বলে না চাইলেই বা শুনছে কে তোর বাবার দলের লোকের তো অভাব নেই কি বলিস ইসি উমা অভিমানে ফুলে উঠেছিল আমি বুঝি শুধু বাবার তোমাদের কেউ নই মা তাড়াতাড়ি উমাকে কাছে টেনে নিয়েছে কোনো আপত্তি করেনি সে মার বুকে মুখ লুকিয়ে চুপ করে বসে থেকেছে আর পিটপিট করে আমার দিকে তাকিয়েছে কয়েকদিন বাদে বাবা একদিন দোকান থেকে এসে জানালেন পরদিন সকালেই তাঁর জানাশোনা একদল গাড়োয়ালি বণিক হর্ষিল রওনা হচ্ছেন ভালো সঙ্গী পাওয়া ভাগ্যের কথা কাজেই এ সুযোগ নষ্ট করা উচিত হবে না উমা আমার সব জিনিসপত্র গুছিয়ে দিল চলে যাব বলে সেদিন রাতে আমরা সবাই এক সঙ্গে খেতে বসলাম বাবা চিরদিন স্বল্প তার ওপর খাবার সময় একেবারেই কথা বলেন না কিন্তু সেদিন তিনি সারাক্ষণ ধরে কথা বললেন আমার সঙ্গে মা এবং উমাও সুযোগ মতো নানা পরামর্শ দিল আমাকে তারপরে এক সময় খাওয়া দাওয়ার পাট চুকলো। মা ও বাবা চলে গেলেন বড় ঘরে উমা বাসনপত্র ধোয়া মোছায় লেগে গেল আমি চলে এলাম সামনের ঘরে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে থাকলাম নানা কথা অতীত বর্তমান ও ভবিষ্যতের কথা মা বাবা আর উমার কথা আমার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল কেউ দরজা ধাক্কাচ্ছে তাড়াতাড়ি বিছানার ওপর উঠে বসি জিজ্ঞেস করি কে চুপ সে কি এত রাতে আস্তে আস্তে দরজা খুলি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় উমা ফিস ফিস করে বলি এত রাতে এভাবে এ ঘরে এলে কোনো উত্তর দেয় না সে আমি আবার বলি এত সাহস কোথায় পেলে আর সামলাতে পারে না সে একেবারে ভেঙে পড়ে ওর চোখের জলে আমার বুক ভেসে যায় আমারও কণ্ঠ রুদ্ধ হয়ে আসে চুপ করে থাকি কিছুক্ষণ নীরবে কেটে যায় তারপর নিজের ঝাপসা চোখ দুটো মুছে নিয়ে ওর মাথায় সস্নেহে পরশ বুলিয়ে দিই তোমার বাবার কত আশা ছিল আমি লেখাপড়া শিখব বড় হব তার সে আশা পূর্ণ না হলে যে তিনি স্বর্গে বসে শান্তি পাবেন না ওমা আমি বড় হব সবাই তোমাকে ঈর্ষা করবে মুখ তোলে সে কান্না জড়ানো কণ্ঠে বলে কা আমার দিন কাটবে কেমন করে তিনটে তো বছর দেখতে দেখতে কেটে যাবে উমা আবার চুপ করে থাকে রাত্রি প্রহর থেকে প্রহরে গড়িয়ে চলে নিষ্ঠুর রাত কত নারীর এমনি কত কাকুল ক্রন্দনকে আত্মস্বাত করে আজও সে নির্বিকার রয়েছে একসময় স্বাভাবিক হয় উমা বলে বহুদিনই তুমি ঘর ছাড়া স্কুল ছুটি হলে বাড়ি এসেছো আবার চলে গেছো বিদায় বেলায় ব্যথা পেয়েছি বুক ভরা সেই বেদনা নিয়ে তোমার ফিরে আসার দিন গুনেছি কিন্তু এবার আরো দূরে চলে যাচ্ছ তুমি আমার বড্ড ভয় করছে পাগলবে ভয় কিসের আর যদি আমাদের দেখা না হয় কী সব জাতা বলছ দেখা হবে না কেন সীমান্তে চিনারা সৈন্য সমাবেশ করছে তারা নাকি তিব্বত দখল করে নেবে এদিকে ভারতীয় সৈন্যরা অত দাগর গুটিয়ে চলে গেছে গারত থেকে মহামান্য দালাইলামা আমাদের গারপনকে অর্থাৎ পশ্চিম তিব্বতের মুখ্য শাসককে ডেকে পাঠিয়েছেন লাশায় কিন্তু কি লাভ হবে তাতে কে রক্ষা করবে আমাদের ও তাই তোমার ভয় আমি কথাটাকে উড়িয়ে দেবার চেষ্টা করি কিন্তু তাতে উমার ভয় কাটে না সে বলে শুনেছে চীনারা বড় নৃশংস ওরা নাকি সব খায় তাই বলে কি তোমাকে খেয়ে ফেলবে নাকি আমি আবহাওয়াটাকে হালকা করে তুলতে চাই না তা নয় তবে ওরা যদি গাড়োয়ালের রাস্তা বন্ধ করে দেয় তোমাকে আর ফিরতে না দেয় এখানে ইচ্ছে হয়েছিল খুব একচোট হেসে উমার ভয় ভাঙায় কিন্তু হাসতে পারি না পাছে বাবা মার ঘুম ভেঙে যায় তাই তাকে আরও কাছে টেনে নিয়ে হাসি মুখে বলি চীনারা সাম্যবাদী তারা কি সাম্রাজ্যবাদী হতে পারে বড়জোর আমাদের লামা অত্যাচারের হাত থেকে মুক্ত করে আবার দেশে ফিরে যাবে তারা কেন আমাকে আসতে দেবে নাগারওয়াল থেকে তাছাড়া সঙ্গে ওদের সম্পর্ক অতি আপন হিন্দি চিনি ভাই ভাই আমার কথায় আশ্বস্ত হয় উমা কিছুক্ষণ বাদে উমা চলে যায় আর আমি অন্তহীন অন্ধকারের দিকে চেয়ে থাকি নিঃশব্দে ব্যাকুল উমার শঙ্কা জড়ানো নিবিড় পরশটুকু গভীরভাবে রোমন্থন করি একা একা ভাবি আপন মনের মাধুরী মিশায়ে কবি কল্পনা করেন মানসী সাহিত্যিক রচনা করেন নায়িকা প্রেমিক গড়ে প্রেয়সী দৈতা সৃষ্টি করেন প্রেমময় পুরুষ বাস্তব কল্পনার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায় বিরহে বাজে ব্যথা বিচ্ছেদানে দুঃখ কিন্তু এই দুঃখই যোগায় শক্তি প্রেমকে দেয় প্রেরণা আশায় বুক বাঁধে মানুষ মিলনের দিন গোনে আমিও তাই করেছিলাম কষ্ট করে ও কেটে গেল দুটি বছর তারপরে এলো রাজনৈতিক পরিবর্তনের পালা শিক্ষা সংস্কৃতি ও ধর্মে যারা ছিল অচ্ছেদ্য সেই গারোয়াল ও তিব্বতের মাঝে চীন নিষেধের প্রাচীর দিলত তুলে সে খবর আপনার অজানা নয় মহারাজ চলুন এবারে ওঠা যাক ওই যে ওরা সবাই এসে গেছেন শুনলেন প্রখ্যাত ভ্রামণিক ও ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ বিরচিত বদ্রীনাথ ভ্রমণ কাহিনী বরণীয় বদ্রীনাথ প্রথম পর্ব যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব প্রতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার